হ্যালো বিয়র্স, আজকে আমি আপনাদের মাধ্যমে এমন একটি ট্রিক শেয়ার করবো যার মাধ্যমে আপনি এক সিমের ফোন অন্য সিমে আনতে পারবেন এবং এক ফোনের ফোন অন্য ফোনে আনতে পারবেন। যদি আপনি সিম বন্ধ করে ফেলেন, যদি কেউ ফোন করে আপনার সেই নাম্বারে, আপনার অ্যাক্টিভ নাম্বারে ফোন আসবো, আপনার যে কোনো নাম্বারে যে আপনি বাসে করে রাখেন। যদি ধরেন যে আপনার একটা সিম বন্ধ করে রাখছেন, আপনার সেই সিমে যদি কেউ ফোন করে তাহলে আপনার অন্য একটা নাম্বারে মানে কল আসবো আর কি, সেই সিমের ফোন মানে ট্রান্সফার হয়ে আপনার অন্য একটা সিম আর কি আসবো। এই কাজ করার জন্য যা আপনার যাবেন, আমি দেখাচ্ছি। ধরেন যে আমার সিমগুলো দেখাচ্ছি, ধরেন যে আমার এখানে একটা আছে, এক নম্বর আছে গ্রামীণ ফোন আছে, আর দুই নম্বর আছে বাংলালিং। এখন ধরেন যে আমার গ্রামীণ ফোনটা আপাতত আমি দুই মাসের জন্য অফ করে রাখবো, এমনকি দুই নম্বর ফোনে যদি মানে গ্রামীণ ফোনে যদি আমার কেউ ফোন করতে চায় আর কি, মানে বন্ধ থাকা সত্ত্বেও যদি কেউ ফোন করে, মানে সেক্ষেত্রে আমার বাংলালিং আমি ফোনটা নিয়ে মানে কলটা নিয়ে আসবো। এর জন্যই কাজ করতে হবে কি আমি দেখাচ্ছি। এই কাজটা করার জন্য জাস্ট আপনারা ডাবল স্টার দেবেন, সিক্স টু স্টার। এরপরে আমার মনে করেন যেহেতু আমি সিমটা বন্ধ করে রাখবো, তো এখন আমি সেই ফোনের সিম ফোনটা কোন নাম্বারে আনতে চাই সেই নাম্বারটা এখন দিব, 019। এখন দেখেন আমি যদি ডাবল স্টার সিক্স টু স্টার দিলাম, এরপর আমার যেহেতু আমি সিমটা আপাতত বন্ধ করে রাখবো, বন্ধ করলে তো আর সেখানে তো ফোন যাবে না, তাই আমার সেই ফোনে সেই কলটা তো আমার অন্য ফোনে নিয়ে আসবো, তাই আমার এই নাম্বারটা দিলাম। কারণ সেই সময় যদি বন্ধ সময় যদি এখন কেউ ফোন করে তাহলে আমার এই নাম্বারে সেই কলটা আসবো আর কি। এটাই এখন আমি হ্যাশ দিব। এখন যেহেতু আমি গ্রামীণ নাম্বারটা দুই মাসের জন্য অফ করে রাখবো, যদি কেউ ফোন করে তাহলে আমার বাংলালিং ফোন নাম্বার ফোনটা আর কি আসবো, সেই সিমের ফোনটা বাংলালিং আসবো আর কি। এখন আমি দেখাচ্ছি, দেখেন আইমি কোর্সটা স্টার্টেড, সাকসেসফুল হয়েছে। কিন্তু দেখেন আমি দেখাচ্ছি, দেখেন একটু ওয়েট করেন। একটু ওয়েট করতে হইব জাস্ট। দেখেন কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল, এখন তো আমার সাকসেসফুল হয়েছে। এখন যদি আমি যদি দেখেন এখানে সিম কিন্তু আমার দুইটাই আছে, এখন আমার গ্রামীণ কিন্তু অলরেডি করে ফেলেছি। এখন ধরেন যে এখন আমার গ্রামীণ ফোনটা যদি আমি খুলে ফেলি, সিমটা ঘর বাড়িতে যদি এক বছর ছয় মাস হয়ে দেয়, যদি আমার সেই গ্রামীণ ফোনে যদি কেউ কল করে তাহলে কিন্তু সেই গ্রামীণ ফোনে কলটা আমার বাংলালিংয়ে কিন্তু আসবো, এমনকি আপনার যেই নাম্বারটা দেবেন সেই নাম্বারে কিন্তু কলটা যাবো আর কি, এরকম সিস্টেম আর কি। বিষয়টা বুঝতে পারছেন এটাই আর কি। আর আপনি যদি কল যদি না আসে কিন্তু সেই সময় টাকা থাকতে হবে, নাহলে কিন্তু কল আসবে না। আর যদি এমনি আসে তো আর আসলো, আর যদি কল না আসে তো সেই সিমেটা আপাতত কিছু টাকা রাখবেন, টাকা রাখবেন তাহলে কিন্তু আপনার কলটা ট্রান্সফার হয়ে এই সিমে কিন্তু আসবো আর কি, অতটুকুই কাজ। আর আমাদের চ্যানেলগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সকলেই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেন, এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটা অন করে দেন যাতে সবাই পেতে পারেন এবং সকলেই মানে অনেক অনেক গোপন টিপস পেতে পারেন। অতটুকুই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ।